সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। হোপফুলি আমাদের ভিডিওগুলো অনেক বেশি এনজয় করছেন। সো গত পার্টে আমরা ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে আলোচনা করেছিলাম। সো ওই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবভিয়াসলি এটা চেক করে নেবেন, আদারওয়াইজ আপনারা এই ভিডিওতে কিছুই বুঝবেন না। সো আমাদের এক্সামের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ। আসলে ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ বাকি যে দুটো আছে এগুলো খুব রেয়ার, খুব কমই আসে, বাট আমাদের জেনে রাখা ভালো, যদি বাই চান্স কখনো এসে যায় তাহলে যেন আমরা অ্যান্সার করতে পারি, ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, যে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্সকে আমরা কীভাবে অ্যাক্টিভে থাকলে এটাকে প্যাসিভে নিয়ে যেতে পারি, প্যাসিভে থাকলে এটাকে আমরা অ্যাক্টিভে নিয়ে আসতে পারি, আমাদের এক্সামে যেরকম বলা থাকে, ঠিক আছে? আমরা গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমরা অ্যাক্টিভ একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে পারি, অ্যান্ড এগুলোর জন্য আমাদের কী কী টিপসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কী কী জিনিসগুলো। সো আমি এখানে একটা সিরিয়ালি বলে যাচ্ছি, আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, একটা অ্যাক্টিভ একটা সেন্টেন্সের অবজেক্ট প্যাসিভ যখন আমরা করতে যাব, ওই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে, তখন আমাদের ওইটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা প্যাসিভে এসে কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সেকেন্ড যেটা, সেটা হলো এই কাজটা করার পর, প্রথম কাজটা আমরা করার পর দেন আমাদের যেটা আসবে সেটা হলো অক্সিলারি ভার্ব। অবশ্যই অবশ্যই প্যাসিভ অক্সিলারি ভার্ব হয়, কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স অনেক সময় দেখা যায় কি অ্যাক্টিভ সেন্টেন্সে মেন ভার্ব দিয়ে কাজ শেষ হয়ে যায়, কিন্তু আমরা যখন প্যাসিভ করতে যাব আমাদের মাস্ট অক্সিলারি ভার্ব আনতেই হবে, এটা ইনডেফিনিট হোক যেটাই হোক। আমরা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স যখন করি তখন দেখি যে অ্যাক্টিভ সেন্টেন্সে যখন আমরা ইনডেফিনিট টেন্সগুলো করি, লাইক আই রিড এ বুক, এখানে কিন্তু রিড দিয়ে কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা হয়ে গেল, কিন্তু আমরা যখন প্যাসিভ করতে যাব তখন কিন্তু আমাদের মাস্ট বি অক্সিলারি ভার্ব লাগবে। সো আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো টেন্স অথবা পার্সন অনুসারে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। দেন আমাদের তিন নম্বর যেটা, সেটা হলো যে ভার্বটা দেওয়া থাকবে মেন ভার্ব, সেই ভার্বের অবশ্যই অবশ্যই প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেটাকে আমরা V3 হিসেবে জানি। অ্যান্ড ফোর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো অ্যাক্টিভের সাবজেক্ট, একদম লাস্টে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হবে, যেটি হচ্ছে বাই দ্বারা কী হবে, যুক্ত হবে, ঠিক আছে? সো আমরা দেখি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি। সো সেটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, ফার্স্টে আমরা যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব সেটাকে আমরা ফার্স্টে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব। আমি যদিও এখানে করে দেখাবো, আপনারাও এটা প্র্যাকটিস করার সময় করে করে প্র্যাকটিস করবেন, যখন আপনাদের মাথায় সেট আপ হয়ে যাবে সব কিছু তখন দেখবো যে আপনারা এমনিতেই মানে মনে মনে ক্যালকুলেশন করে ওইটার অ্যান্সারটা লিখতে পারবেন, ঠিক আছে? সো আমি দেখেন এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলাম, ডিড ইউ ডু দিস ওয়ার্ক, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে অবভিয়াসলি এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স, তাই আমি বলছি সেটাকে আমরা প্রথমে কী করবো, অ্যাসার্টিভ করবো। তাহলে আমি যদি এটাকে অ্যাসার্টিভ করতে যাই তাহলে এটা অ্যাসার্টিভ হবে এরকম, ইউ ডিড দিস ওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে এটা অ্যাসার্টিভ। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, এই জন্য আমি এটা দিলাম। এখানে দেখেন আমি যখন এখানে ডিড লিখলাম, এখানে আমাদের যে ভার্বটা ছিল এটা হচ্ছে আসলে ডিড, কিন্তু এখানে ডিড লিখার কারণে এখানে ডু হয়ে গেছে। সো আমি আগেই বলছিলাম যখন সেন্টেন্সের মধ্যে আমরা লিখবো ডু, ডাস অথবা ডিড, এই তিনটা অক্সিলারি ভার্ব যে কোনো একটা যখন একটা সেন্টেন্স আসবে তখন মাস্ট ওই সেন্টেন্সে V1 হবে, অর্থাৎ যেটা ভার্বে বেস ফর্ম ওটা বসবে, ঠিক আছে? তো যার কারণে এটাকে যখন আমরা কী করতে গেছি, অর্থাৎ এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে গেছি তখন আমাদের একটা অক্সিলারি ভার্ব আনা লাগছে, সেটা হলো ডিড। তো যার কারণে ডিড আসার কারণে মেন ভার্ব যেটা ছিল সেটার বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা এখানে বসছে। আচ্ছা, সো এখন এটাকে আমরা কী করবো, এটাকে আমরা অ্যাসার্টিভ করে ফেললাম, দেন এটাকে আমরা এখন কী করবো, নর্মালি আমরা যেভাবে প্যাসিভ করি অ্যাক্টিভ একটা সেন্টেন্সকে ওইভাবে প্যাসিভ করে দেন আমরা এটাকে ইন্টারোগেটিভে প্যাসিভে নিয়ে যাবো, দেখা যাক এটা কীভাবে করা যায়। তাহলে আমি ফার্স্টে বলছিলাম অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হলো এটা দিস ওয়ার্ক, এটা হচ্ছে এখানে কী হবে প্যাসিভে গিয়ে কী হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট, যেটা প্যাসিভে গেলে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দিস ওয়ার্ক। আচ্ছা, দেন আমরা বললাম টেন্স অথবা পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব আনতে হবে, তাহলে আমরা যদি এটার দিকে দেখাই তাহলে হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে ডিড আছে যেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটে, ঠিক আছে? তাহলে পাস্ট ইনডেফিনিটে আমরা জানি নর্মালি এখানে V2 বসে বা ভার্বের পাস্ট ফর্ম বসে। সো আমরা যদি এটার যদি কি আনতে চাই তাহলে এটার ভার্বের আমাদের এটার জন্য অক্সিলারি ভার্ব আনতে হবে,
তাহলে আমাদের টেন্স অথবা অথবা পার্সেন্ট, তাহলে ফার্স্ট আমরা দেখি টেন্স, যেহেতু পাস্ট টেন্স ডেফিনিশনে আমাদের ওয়াজ ওয়্যার যে কোনো একটা আসবে। আমি এটা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা ওই ভিডিওটা মিস করছেন অবভিয়াসলি ওটা দেখে এটাতে মুভ করবেন, আদারওয়াইজ কিছুই বুঝবেন না, কজ আমি ওখানে টেন্সের চার্ট লিখে দিয়েছিলাম। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে যে কোন কোন ভার্বগুলো থাকলে, কোন কোন অক্সিলারি ভার্বগুলো থাকলে, প্যাসিভ নিয়ে যাওয়ার সময় কোন কোন অক্সিলারি ভার্বগুলো থাকবে, এটা আমরা গত পার্টে আলোচনা করেছিলাম। সো ওটা দেখলেই দেন আপনি এটা বুঝবেন। আচ্ছা, তো এখানে তাহলে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিটের জন্য আমাদের কোন অক্সিলারি ভার্বটা আনা লাগবে, আমরা কি ওয়াজ আনবো নাকি ওয়্যার আনবো, এটা ডিপেন্ড করবে কার উপরে, পার্সনের উপরে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু পার্সন এখানে ছিল, ইউ ছিল, বাট এখানে যখন দিস ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেছে তার মানে এটা থার্ড পার্সন, এটার জন্য আমাদের কী আসবে, ওয়াজ আসবে, ওয়্যার আসবে না, ঠিক আছে? তাহলে ওয়াজ, তাহলে দিস ওয়ার্ক ওয়াজ আমরা পেয়ে গেলাম টেন্স। ফার্স্টে দেখলাম এটা পাস্ট ইনডেফিনিট আছে, দেন এখানে সাবজেক্ট আছে দিস ওয়ার্ক, এটার জন্য ওয়াজ আসবে নাকি ওয়েয়ার আসবে, সো ওয়াজ আসবে, সেখানে আমি এখানে ওয়াজ লিখলাম। দেন আমরা যেটা বলছি তিন নম্বরে, সেটা হলো প্যাসিভ ভয়েসে অলওয়েজ বি থ্রি হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে এখানে ডিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম যদি আমি বসাই, তাহলে আমরা জানি ডান, দেন আমাদের কি চার নম্বর যেটা ছিল সেটা হলো অ্যাক্টিভের সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা, ইউ। অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে কী হিসেবে যুক্ত, প্যাসিভের কী হবে, অবজেক্ট হবে যেটা বাই দ্বারা যুক্ত হবে, তাহলে আমরা প্যাসিভের অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে ইউ, যেটা প্যাসিভে অবজেক্ট হবে কিন্তু এটা বাই দ্বারা যুক্ত হবে, তাহলে বাই ইউ, ঠিক আছে? এটা হলো আমাদের নর্মালি আমরা ফার্স্ট ইন্টারোগেটিভ একটা সেন্টেন্সকে, এটাকে আমরা অ্যাসার্টিভ করলাম, অ্যাসার্টিভ থেকে এটাকে আমরা প্যাসিভ করলাম। হয়তো ফার্স্ট একটু ঝামেলা লাগতে পারে, বাট এভাবে না করলে আপনি কখনোই রুলস মুখস্থ রেখে এটা করতে পারবেন না, সেখানে আমি এভাবে করে একদম প্র্যাকটিক্যালি শিখাচ্ছি জিনিসটা। তাহলে দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই ইউ, এটা হলো আমাদের নর্মালি একটা অ্যাক্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা প্যাসিভ। তাহলে এটাকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করে দিতে পারি, আমরা জানি কোনো একটা সেন্টেন্সে যদি আমরা অক্সিলারি ভার্ব দেখি, সেই অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটাকে যদি আমরা সামনে এনে দিই, তাহলে ওই সেন্টেন্সটা কী হয়ে যায়, ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে এটা ইন্টারোগেটিভ হলো, যেটা মেইন অ্যান্সার, এগুলো হচ্ছে আমাদের বাড়তি কাজ, জাস্ট আমি দেখালাম। তাহলে আমাদের মেইন অ্যান্সার হবে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হলো ওয়াজ, ওয়াজ দিস ওয়ার্ক ডান বাই ইউ, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমি দুই নংটা রেখে দিলাম, দুই নংটা যারা আপনারা গত পার্ট দেখেছেন, অ্যান্ড এই এক নম্বরের যে সলিউশনটা এটা আপনারা বুঝছেন, আপনারা সেকেন্ডটা অ্যান্সার করার ট্রাই করেন, এটা কমেন্ট বক্সে জানান, পরে দিয়ে যখন আমি এটা অ্যান্সার করবো তখন আপনারা মিলিয়ে নেবেন এটা আপনাদের ঠিক নাকি অ্যান্সারটা সঠিক নাকি সঠিক না, ঠিক আছে? তো আমি তিন নংটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা হু দিয়ে করব। আসলে হু হোয়াট এই দুইটার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি আসেই না বলতে গেলে, কিন্তু বাই চান্স যদি চলে আসে তখন আমাদের জানা দরকার যে আসলে আমরা কীভাবে অ্যান্সার করবো, ঠিক আছে? তো যখন সরাসরি কী থাকবে, সরাসরি ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, দেন ডব্লিউএইচ ওয়ার্ডের পর, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, যেটার পরপরই কী আছে, অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? তো যখন আমরা এরকম সরাসরি দেখবো তখন আমরা এত কিছু করার দরকার নাই, আমরা এটাকে ডিরেক্ট একটা মনে করবো যে এটা এখানে ডব্লিউএইচ ওয়ার্ড, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে এখানে প্লেইং ভার্বের পরে যেটা আছে সেটা হলো, অর্থাৎ ভার্বের পর বলতে গিয়ে প্রিপজিশনের আগ পর্যন্ত, ভার্বের পরে মেন ভার্বের পরে প্রিপজিশনের আগ পর্যন্ত যেটা থাকবে সেটাই হলো অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এটা হলো অবজেক্ট, তাহলে আমরা এটাকে সরাসরি ধরে করবো, এই নিয়মগুলো ফলো করে এটাকে সরাসরি এইভাবে করবো। যদি আমাদের কী থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া থাকে, অর্থাৎ হোয়াট অথবা হু এরকম টাইপসের দেওয়া থাকে, তো আমাদের একটা জিনিস জানা দরকার যে আমরা নর্মালি জানি যে পার্সন যেগুলো আছে, পার্সোনাল প্রোনাউন যেগুলো আছে, লাইক হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, সো এগুলো আমরা জানি। সো আমাদের জানা লাগবে হু এর অবজেক্টিভ ফর্মটা কী, হু হচ্ছে সাবজেক্টিভ আর এটা অবজেক্টিভ ফর্ম হলো হোম, ঠিক আছে? তো যখন আমরা এটাকে অবজেক্টে নিয়ে যাব তখন আমাদের এটা হোম হবে। সো দেখি আমরা, তো আমরা বলছিলাম অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে কী হবে, সাবজেক্ট হবে, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট কোনটা, ফুটবল, তাহলে এটা আমরা প্যাসিভে নিয়ে গেলে কী হবে, এটা হবে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে সাবজেক্ট হবে, তাহলে ফুটবল হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে?
দেন আমাদের টেন্স, তাহলে এটা কোন টেন্সে আছে? অবভিয়াসলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমি বলছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি নর্মালি অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্টেন্সে কী থাকে, অ্যাম, ইজ, আর থাকে, ঠিক আছে? সো ওগুলাকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাব তখন আমাদের কন্টিনিউয়াস যখন আসবে তখন একটা বিইং যুক্ত হবে। কী যুক্ত হবে? বিইং। তাহলে এটা হচ্ছে ইজের পর একটা অবভিয়াসলি বিইং আসবে। সো আমাদের দেখতে হবে এখানে যেহেতু ফুটবল থার্ড পার্সন, সো ফুটবলের জন্য ইজি বসবে, এখানে কোনো আর অথবা অ্যাম তো আসবেই না, সো আরও আসবে না। সো ফুটবল থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার, এটার জন্য আমাদের কী আসবে? ইজ আসবে। তাহলে আমি লিখতে পারি ইজ, ঠিক আছে, ইজ। দেন প্যাসিভে কী আসে? কন্টিনিউয়াস থাকলে একটা বিইং আসে, বিইং। তাহলে এরপর আছে আমাদের যেটা, সেটা হলো প্যাসিভ ভয়েস অলওয়েজ ভি থ্রি হবে, অর্থাৎ যেটা মেন ভার্ব থাকবে সেটার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে প্লেইড। হ্যাঁ, তাহলে আমাদের কী ছিল? সাবজেক্ট কী ছিল? দেন আমাদের ফোর্থ যে নিয়মটা সেটা হলো অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের কী হবে? অবজেক্ট হবে, যেটি বাই দ্বারা যুক্ত হবে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট হলো হু, হু, আর হুটা যখন আমরা অবজেক্টে নিয়ে যাব সেটা হচ্ছে বাই দ্বারা যুক্ত হবে, অ্যান্ড এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম। তাহলে বাই হোম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এখনও কিন্তু এটা কী হয়নি, এটা কিন্তু এখনও এখনও পর্যন্ত এটা আমাদের কী হয়নি, ইন্টারোগেটিভে হচ্ছে কী হয়নি, প্যাসিভ হয়নি। তাহলে এটাকে আমরা এখন প্যাসিভ কীভাবে করবো? আমরা নর্মালি করে ফেললাম সব কিছু। সো এখন আমাদের যেটা করতে হবে, বাই হোম যেটা থাকবে সেটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে? তো সেন্টেন্সের শুরুতে নিয়ে আসার পর দেন আমরা জানি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসলে হবে না। নর্মালি আমাদের সেন্টেন্স ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেও নর্মালি আমরা যখন একটা সেন্টেন্সকে, অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন আমাদের অক্সিলারি ভার্ব থাকলে ওটাকেও সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটার অ্যান্সার হবে আমাদের বাই হোম। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ, ফুটবল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বাই হোমটা আমরা অবশ্যই অবশ্যই কী নিয়ে আসবো? ফার্স্টে আমরা নর্মালি যেরকম অ্যাক্টিভ প্যাসিভ করে সেভাবে করে ফেলবো, দেন বাই হোম যেটা থাকবে অর্থাৎ বাই দ্বারা যুক্ত যে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা অর্থাৎ হোম সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। দেন আমরা জানি একটা সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা ডব্লিউএইচ কোশ্চেন করতে গেলে, মানে এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে তখন আমাদের অবশ্যই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। সো আমি ইজটা সামনে নিয়ে আসলাম, এখানে আর থাকতে পারতো যে কোনো একটা, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে কোন অক্সিলারি ভার্বটা থাকবে, দেন আর বাকি যা আছে তা নর্মালি বসে যাবে, ঠিক আছে? সো এ হলো আমাদের ইন্টারোগেটিভের অ্যাক্টিভ টু প্যাসিভ। সো আমি সেকেন্ড যেটা ছিল এটার অ্যান্সারটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো মিলিয়ে নিন, আমি ডিরেক্ট করে দিব। এটা হলো আমাদের সেকেন্ড যেটা ছিল সেটার হচ্ছে কি অ্যান্সার, অর্থাৎ সেটাকে ইজ হি রিডিং এ বুক, এটা হচ্ছে এটার হচ্ছে ইন্টারোগেটিভে অ্যাক্টিভ টু প্যাসিভ হবে, ইজ এ বুক বিং রিড বাই হিম, বিকজ আমরা জানি যে কন্টিনিউয়াসে অবভিয়াসলি যখন আমরা দেখবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এগুলো যখন থাকবে দেন হচ্ছে যেটা ভার্বের সাথে কী থাকবে? আইএনজি থাকবে। এটা অ্যাক্টিভ সেন্টেন্সে অবভিয়াসলি ভার্বের সাথে কী থাকে? আইএনজি থাকে কন্টিনিউয়াস হলেই। দেন যখন দেখবো তখন আমরা এটাকে প্যাসিভ করতে গেলে আমাদের বিইং হবে, ঠিক আছে? সো বিইং আর রিড, 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 এটা হচ্ছে তিনটা ফর্মই একটাই, দেন হচ্ছে বাই হিম। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর এটা বোঝার জন্য মাস্ট বি আপনাদের আগের আমাদের যে পার্টটা ছিল ভয়েসের ওটা অবভিয়াসলি দেখা লাগবে, আদারওয়াইজ আপনারা এগুলো কিছুই বুঝবেন না, সবগুলো মাথার উপর দিয়ে যাবে। সো ওই পার্টটা দেখে দেন আপনারা এই পার্টে মুভ করবেন। সো আশা করি এগুলো অনেক ইজিলি বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ।